আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ভূমি উন্নয়ন কর বা খাজনা কিভাবে হিসাব করবেন আপনি নিজেই ঘরে বসে অর্থাৎ আপনার জমি বা আপনার ভূমি আপনার আবাসিক বা শিল্প কাজের বা আপনার ফ্ল্যাটের যে বার্ষিক কত খাজনা আপনাকে দিতে হবে এবং সেটা কি হিসাবে দিবেন আপনি বিঘা শতক না কাঠা হিসাবে তো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো আশা করি ভিডিওর সাথেই থাকবেন আপনারা তো প্রথমেই আমরা বাংলাদেশের রেকর্ডের পরে অর্থাৎ স্বাধীনতার রেকর্ড বলতে আমরা স্বাধীনতার পরেই ধরে নিতে পারি আরএস রেকর্ডের পরে বাংলাদেশের যত জমি আছে সমস্ত জমিগুলোকে দুই ভাগে বিভক্ত করে নেওয়া হয়েছে একটা হচ্ছে কৃষি জমি আরেকটা হচ্ছে অকৃষি জমি সবার আগে এই জমির যে ভাগটা আপনাকে বুঝে নিতে হবে যে আর এস রেকর্ড অর্থাৎ বর্তমানে যেসব রেকর্ড চলতেছে সব রেকর্ড সেসব রেকর্ডের অন্তর্ভুক্ত যদিও তাদেরকে সিটি জরিপ বাংলাদেশ সার্ভে বলা হচ্ছে সমস্ত জরিপই আর এস রেকর্ডের অন্তর্ভুক্ত তো আর এস রেকর্ডের পরবর্তীতে বাংলাদেশের জমিগুলো দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে কৃষি জমি আর একটা হচ্ছে অকৃষি জমি তো কৃষি জমির ক্ষেত্রে বর্তমান পর্যন্ত যে হিসাবটা চালু আছে সেটা হচ্ছে যে পঁচিশ বিঘা অর্থাৎ আপনার যদি আপনার জমি যদি পঁচিশ বিঘার কম হয় আপনাকে কোনো খাজনা দিতে হবে না পঁচিশ বিঘা বলতে একর আসে এইট অর্থাৎ আটশো পঁচিশ শতক এতটুকু জমি যদি আপনার এর থেকে যদি কম জমি থাকে তাহলে আপনাকে কোনো ভূমি উন্নয়ন কর দিতে পারেন হবে না আপনি যদি যে কোনো জমি বিক্রির ক্ষেত্রে করতে চান তখন আপনাকে শুধু দশ টাকার ভূমি উন্নয়ন করার মৌকুব একটা লিখিত দিবে সেটার জন্য আগে দুই টাকা ছিল এখন দশ টাকা নেওয়া হয় তো এটাই আপনার প্রতি বছর বছরই দশ টাকা দিয়ে মৌকুফ রিসিপ্ট নেওয়ার দরকার নাই যদি কখনো আপনার শুধু ভূমি বিক্রি করার দরকার হয় তখনই আপনি শুধু এই দশ টাকার মৌকুব রিসিভ সংগ্রহ করবেন তো এখন আসি আমরা অকৃি জমির ক্ষেত্রে তো অকৃি জমি বলার আগেই একটা জমি যে কৃষি জমি ব্যতীত বাংলাদেশের সমস্ত জমি হচ্ছে অকৃষি জমি সেটা নদী নালা ডোবা খাল বিল যা আছে সমস্ত কিছু পৌরসভাভুক্ত অর্থাৎ আপনার থানা বা জেলা যে ভুক্ত। সমস্ত জমি কৃষি জমিও যদি হয় পৌরসভার মধ্যে যদি কোনো কৃষি জমিও থাকে সেই জমিও হবে অকৃষি জমি তো এখন আসি যে খাজনা অকৃষি জমির খাজনা আদায়ের যে ভাগগুলা স্তর আছে সেটা হচ্ছে তিনটি একটা হচ্ছে বাণিজ্যিক দুই নম্বর হচ্ছে শিল্প তিন নম্বর হচ্ছে আবাসিক প্লাস অন্যান্য অর্থাৎ অকৃষি জমি এই তিন স্তর হিসাবে খাজনা আদায় করা হয় আপনার আপনার জমিটি যদি বাণিজ্যিক হয়ে থাকে একরকম খাজনা খাজনা আসবে শিল্প হয়ে থাকলে একরকম আসবে এবং আবাসিক বা এই বাণিজ্য এবং শিল্পের বাইরে হলে অন্যরকম খাজনা আসবে তো খাজনা আদায়ের সুবিধার জন্য বাংলাদেশের এই সমস্ত অকৃষি জমিগুলোকে কয়েকটি স্তরে ভাগ করা হয়েছে যা সম্পূর্ণ জটিল একটা জিনিস আপনি চাইলেই সেটা মুখস্থ রাখতে পারবেন না সেটা মুখস্থ রাখার জন্য বাংলাদেশের সমস্ত জেলা উপজেলা দলার নাম মৌজার নাম আপনাকে মগস্থ রাখতে হবে তো এটা সমস্ত কিছু যদি আপনি মুখস্থ রাখতে চান এটার জন্য আমি আরেকটি ভিডিও করব তো আমি শুধু এর ধাপগুলা বলে দিচ্ছি যে টোটাল ছয়টি ধাপে ধাপে বিভক্ত করা হয়েছে এক নম্বর দেওয়া হয়েছে ক দুই নম্বর হচ্ছে খ তিন নম্বর গ ঘ উম চ এই টোটাল ছয়টি ভাগে গোটা বাংলাদেশের জমিগুলোকে বিভক্ত করা হয়েছে আর এই সব ভাগের যে খাজনা সেটা বা ভূমি উন্নয়ন কর সেটাও সম্পূর্ণ আলাদা আলাদা তো এখন আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে সব কোন ভাগে কত তো এক নম্বরে হচ্ছে যে আপনার জমিটি যদি ক ধাপে উপস্থিত হয় এবং জমিটি যদি বাণিজ্যিক হয় তাহলে এর প্রতি শতকে তিনশো বাই শতক অর্থাৎ প্রতি শতকের জন্য আপনাকে তিনশো টাকা দিতে হবে ক যদি হয় আপনার জমিটি যদি খ দাপে হয় তাহলে আপনাকে দুইশো টাকা প্রতি শতক আপনার জমিটি যদি ক দাপে হয় তাহলে আপনাকে দিতে হবে একশো পঞ্চাশ টাকা এভাবে আপনি যদি আরও নিচের দিকে যেতে থাকেন খাজনার পরিমাণ কমতে থাকবে ভূমি উন্নয়নের পরিমাণ কমতে থাকবে ষাট টাকা চল্লিশ টাকা তো নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে এই যে এই নিচের দিকে যেটা দিচ্ছেন এটা হচ্ছে গ্রামাঞ্চলের আর উপরের দিকে যেটা দিচ্ছেন এটা হচ্ছে যে মহানগরের অর্থাৎ সিটি কর্পোরেশনভুক্ত তখন আমরা দেখব যে শিল্প ক্ষেত্রে কত দিতে হয় শিল্প ক্ষেত্রে আপনার জমিটি যদি কতে অবস্থিত হয় তাহলে দিতে হবে একশো পঞ্চাশ টাকা ক্ষতে হলেও একই পরিমাণ একশো পঞ্চাশ টাকা যদি গতে আসে তাহলে আসবে একশো টাকা যদি ঘতে আসে তাহলে আসবে পঁচাত্তর টাকা যদি তারও নিচের দিকে আসে তাহলে চল্লিশ টাকা এবং তিরিশ টাকা পর্যন্ত আসবে তো এখন আমরা আসব সর্বশেষ যে ধাপটা আছে অর্থাৎ আবাসিক ক্ষেত্রে আবাসিকটা কম থেকে শুরু হয়েছে যে কদাপে যদি হয় ষাট টাকা গদাপে সরি কদাপে হলে ষাট টাকা কদাপে হচ্ছে পঞ্চাশ টাকা এইভাবে যদি আমরা নিচের দিকে যে যেতে থাকি তাহলে কমতেই থাকবে গদাপে চল্লিশ টাকা এবং তার পরবর্তী ধাপগুলোতে ২০ বিশ টাকা এবং তারপরে পনেরো টাকা এবং সর্বশেষে হচ্ছে দশ টাকা তো এইটা হচ্ছে তিনটি বাণিজ্যিক এলাকা তো এখন ক দাপ আপনাদেরকে প্রথমে যেটা বললাম যে ক এটা হচ্ছে মহানগর সিটি মহানগরের পৌরস আর সর্বনিচে যে চ এটা হচ্ছে গ্রামাঞ্চলের তো আপনি ধরেই নিতে পারেন যে গ্রামাঞ্চলের বেশিরভাগ লোকেরই জমি গ্রামাঞ্চলের আর এটা হচ্ছে হচ্ছে পৌরসভাভুক্ত আর বাকি এই তিনটার জন্য বিশাল লম্বা সমস্ত বাংলাদেশের যত জেলা সদরের পৌরসভা আছে আলাদা আলাদা ভাগ করা হয়েছে সেটির জন্য আলাদা একটি ভিডিও করে আপনারা যদি নামটি চান সেটি করে দিব তো এটা ছিল যে কিভাবে খাজনা আদায় করা হয় তো সাপোজ এখন আমি আপনাদের এই যে আবাসিক এবং বাণিজ্যিক যেমন গ্রাম অঞ্চলে যদি একটি বাণিজ্যিক বাণিজ্যিক যদি তিন শতক জমির খাজনা কত হবে গ্রামাঞ্চলে তো গ্রামাঞ্চল হলে ধাপটি আসবে চ এবং প্রতি শতকের জন্য আসবে চল্লিশ টাকা তো তাহলে তিন শতকের জন্য আসবে তিন গুণন চল্লিশ অর্থাৎ একশো বিশ টাকা তো একইভাবে যদি তিন শতক বাণিজ্যিক যদি কত অবস্থিত হয় অর্থাৎ ঢাকা মহানগরীতে অথবা চট্টগ্রাম মহানগরীতে হয় তাহলে তিন গুণন তিনশো নয়শো টাকা এভাবেই ভূমি উন্নয়ন কর বর্তমানে বাংলাদেশে প্রচলিত আসতে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে উৎসাহিত করবে